23 নির্বাচনে 7টি বিধানসভা কেন্দ্রে বিশাল জয় হবে বিজেপির দাবি ত্রিপুরা বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের। শুক্রবার আগরতলায় আয়োজিত কার্যকর্তা সম্মেলনে তিনি দাবি করেন যে দলের কার্যকর্তাদের মধ্যে আত্মবিশ্বাস এবং অক্লান্ত পরিশ্রমী প্রকৃতি অবশ্যই দলকে 7টি বিধানসভা কেন্দ্রেই বিশাল জয় এনে দেবে। রাজ্য সভাপতির দায়িত্ব পেয়ে দলীয় নেতৃত্বদের সাথে ত্রিপুরা জুড়ে জেলা সফর করছেন তিনি। শুক্রবার সদর জেলার বিজেপি কমিটির সাথে একটি বিশাল সমাবেশ এবং সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন তিনি। সুন্দরভাবে সজ্জিতভাবে ক্ষুদিরাম বসু স্কুলের সামনে থেকে শুরু হওয়া র্যালি রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে স্বাগত জানায় এদিন। এরপরই তিনি বিজেপির সদর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত কার্যকর্তা সম্মেলনে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে বক্তৃতাকালীন তিনি বলেন, আমি নিশ্চিত করতে চাই যে এই হলটিতে মানুষের উপস্থিতি ইতিমধ্যেই 2023 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে। কোন অন্য দলকে দেওয়া যাবে না, সমস্ত সিটে ভারতীয় জনতা পার্টি পদ্ম বলতে গেলে উঠাবে। এই আত্মবিশ্বাস নিয়ে আমাদের কার্যকর্তারা কাজ করছে। আমি আজকে অভিভূত হয়েছি যে কার্যকর্তাদের মধ্যে যে জোশ, আমি অনেকদিন ধরে অশোকবাবু আমাকে বলছিলেন একটা সময় দেন, বিভিন্ন কাজের চাপে আমি পারছিলাম না। আজকে থেকে দুই বা তিন দিন আগে আমি তোমাকে সূচনা করেছি যে আমি আপনার জেলাতে সফর করব, আপনার জেলাতে আমি মিটিং করব। দুই তিন দিনের প্রস্তুতিতে এইরকম সভা হয়েছে, তার জন্য আমি সদর জেলাকে এবং এই দেবদুল্লক কার্যকর্তা। তিনি এদিন আরো বলেন যে মানুষ আর সিপিআইএম কে পছন্দ করে না। বামফ্রন্টের ইনকালাব জিন্দাবাদ আমরা খাবো তোমরাবাদ নীতি এখন সকলের সামনে। প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপি সরকার রাজ্যের জনগণকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প দিয়েছে, সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ত্রিপুরার জনগণকে বিভিন্ন স্কিম উপহার স্বরূপ দিয়েছে, যার ফলে রাজ্যের মানুষ আত্মবিশ্বাসী যে বিজেপি তাদের সব কিছুই দিতে পারে। মানুষের জন্য কাজ করেছে, 25 বছর একটা স্লোগান শুনেছি, ইনকলাব জিন্দাবাদ আমরা খাবো তোমরাবাদ, এখন সেই স্লোগান পরিবর্তন হয়েছে। আর এই স্লোগান পরিবর্তন হয়েছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রাণ, এই মন্ত্র নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হয়। না সমালোচকজি, সমালোচকজি কি করছে, 20 লক্ষ টাকার বিছানার উপর ঘুমিয়ে ছবি তুলছেন, মোবাইলে উল্লাস করছেন। সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করলেন, বলেন দাদা এত টাকা পাইছেন কই? কই দাদা কারোর কাছে কইেন না, গরিব মানুষের লেট রেটে একা গেছে। এরকম আমরা জানি আগরতলায় এরকম বহু এলসিএম নেতা আছে যারা বিগত দিনে গরিব মেহনতি মানুষের টাকা গুলি আত্মসাৎ করে তাদের ব্যক্তিগত সম্পত্তি করেছে, আর এখন ওই গরিব মানুষের টাকা ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে ডিবিটির মাধ্যমে আমাদের দেশের প্রধানমন্ত্রী সমস্ত গরিবদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছে। বলতে আমাদের সরকার প্রতিষ্ঠার পর প্রত্যেক গরিবের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। আমার কাছে এখন পর্যন্ত যে খবর রয়েছে, আমাদের এই জেলাতে প্রায় 68% বাড়িতে পানীয় জলের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করে দিয়েছে। বন্ধুগণ, প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে মহিলাদের নামে এলপিজি বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করে দিয়েছে। বন্ধুগণ, 11টা নিত্য প্রয়োজনীয় জিনিস রেশন সবে গরিবরা যাতে কিনতে পারে তার ব্যবস্থা করেছেন। মুসুরি ডাল, চিনি, সয়াবিন, চা পাতা সমস্ত কিছু রেশন শপের মাধ্যমে যাতে কিনতে পারেন গরিব অংশের মানুষ, তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। বন্ধুগণ, সামাজিক ভাতা 2000 টাকা করে, জিজ্ঞেস করবেন না ওই যারা গরিবের সরকার স্লোগান দিত, একবার কানে মোলা দিয়ে জিজ্ঞেস করবেন তাদেরকে, ওই এলাকার কেডার মেডারদের তাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা না গরিবের সরকার 700 টাকা ভাতা দিতা, বিজেপি সরকার আসার পর 2000 টাকা করে সামাজিক ভাতা ভারতীয় জনতা পার্টির সরকার করে দিয়েছে। বন্ধুগণ, আরো নতুন করে 30,000 ভাতা দেওয়ার কাজ রাজ্য সরকার ইতিমধ্যে চেষ্টা করবে, আগামী মাসের মধ্যে তার কাজ সম্পন্ন হবে এবং 30,000 নতুন ভাতা যারা গরিব রয়েছে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করবে। আজকে মাতৃশক্তির কথা বলেন, আজকে মহিলা নির্যাতন নিয়ে বড় বড় লেকচার করছেন, বড় বড় আন্দোলন করছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর মহিলাদের সুরক্ষার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়েছে,
রাজ্য সরকার মাতৃবন্দনা মাতৃপুষ্টি বন্দনা মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি বন্দনা যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তাদের নামে তাদেরকে যারা প্রথমবার মা হবেন তাদেরকে 5000 টাকা কেন্দ্রীয় সরকার সেখানে প্রদান করবে মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি বন্দনা যোজনা যারা গরীব মায়েরা রয়েছেন যারা প্রথমবার মা হবেন তাদেরকে যাতে তারা যাতে অপুষ্টিতে না ভোগে তাদের পুষ্টির জন্য 500 টাকা করে 2000 টাকা চারবারে সেটা দেওয়ার জন্য ঘোষণা করেছে 10 শতাংশ যারা মহিলা পুলিশের চাকরির ক্ষেত্রে 10 শতাংশ রিজার্ভেশন করে দিয়েছে সমস্ত অগ্রাধিকারের ক্ষেত্রে 33% মহিলারা সমস্ত চাকরি ক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্র সমস্ত সুযোগ সুবিধা প্রায় 33% আমাদের রাজ্য সরকার ঘোষণা করেছে প্রায় 35000 সেলফ হেল্প গ্রুপ মহিলাদের স্বয়ং সম্পূর্ণ করার জন্য আমার রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে জিজ্ঞেস করবেন না একদম যে গণতান্ত্রিক নারী সমিতি ওই দিল্লিতে র‍্যাপ হয়েছে আগরতলা মুম্বাইতে মিছিল করে আর আজকে এই ত্রিপুরার যে মহিলারা মহিলাদেরকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য যেখানে ছিল 4000 সেলফ হেল্প গ্রুপ আজকে আমাদের সরকার প্রতিষ্ঠার পর থেকে 4.5 বছর অতিক্রান্ত হয়েছে এখন পর্যন্ত 35000 মহিলাকে 35000 মহিলাকে ওই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে স্বয়ং সম্পূর্ণ করা হয়েছে রাজ্য সরকার ঘোষণা করেছে মহিলাদের নামে যদি জায়গা কিনা হয় জায়গা খরিদ করলে আমরা জানি রাজ্য একটা রাজস্ব দিতে হয় ট্যাক্স দিতে হয় ওই মহিলাদের নামে যদি জমি কিনা হয় তার জন্য 2% ডিডাকশন রাজ্য সরকার সেখানে ঘোষণা করেছে ইতিমধ্যে প্রদেশ বিজেপি সভাপতি নবাগতদের দলে স্বাগত জানিয়েছেন যারা শুক্রবার অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন রাজ্য বিজেপি সভাপতি হওয়ার পর থেকে দলের সাধারণ কর্মী সমর্থকদের নিয়ে দেশ বিধানসভা নির্বাচনে দলকে 60-60 আসন এনে দিতে মাঠে নেমেছেন রাজীব ভট্টাচার্য তিনি যেমন আত্মবিশ্বাসী তেমনি দলের কর্মীরাও এই ঐক্যতাই হয়তো এনে দেবে 2023 পুনরায় বিজয়ের স্বাদ ব্যুরো রিপোর্ট আর এ নিউজ